শিয়াল কামুড়ে ছজন আহত হয়ে ব্যক্তি ভদ্রক জেলা মুখ্য চিকিৎসালয়ে ভর্তি করা যাইছে। ভদ্রক জেলা তেহড়ি ব্লক শ্যামসুন্দর পঞ্চায়েত তলদুমকা গাঁরে পাগল শিয়াল আতঙ্ক দেখা দেইছে। এক পাগল শিয়াল তলদুমকা গাঁরে বহু লোককে কামুড়ি লহুলুহাণ কলা। তবে কেতবেলে বিলরে তো কেতবেলে গাঁ রাস্তায় তো গাঁ ভিতরে পশিকি লোককে কামুড়ি লহুলুহাণ করছে। আজি সকালু ছজন ব্যক্তি গুরুতর অবস্থায় ভদ্রক জেলা মুখ্য চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন। এমানক মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা ও গোটিয়ে নাবালিকা গুরুতর অবস্থায় জেলা মুখ্য চিকিৎসালয়ে ভর্তি হয়েছেন। গোটে শিয়াল ফুল তুলছি গছরু সকালু, সে পছুয়া আসি কামুড়ি ধরলা। মু খালি কুচি কিয়ে বলি কি সে পুনি হালে কামুড়ি দেলা, রক্ত ডেইলা যে মানে পাঁচ সাত হাত বাটে আঠ দশটা গাত করে দিয়েছি গোড়ার। সে টাইম যেতে দুইটা অড়াইটা ভিতরে গাঁর গাঁ ভিতরক সে পশি আসলা শিয়াল। সে আসি সারা পরে গোটে ছোট পিলাটিকে যেত কামুড়ি সারা পরে তা পাখে আর গোটে লেডিস লা তাকে বি কামুড়লা। কামুড়ি সারা পরে তাপরে সে গোটে বাছুরী বন্ধা হয়েছিল, সে বাছুরীকে গলা তা বেকু ডাইরেক্ট ধরনেলা। সে বাছুরীটি গঙ্গ হেলা মু সেটু তা পাখকু গোটে বাড়ি নিয়ে গলি পিটিপাই। মু যেত বাড়ি নিয়ে গেলি শিয়ালটি পড়ে যাওয়া, পড়ে গলা পরে মু কে ভাবি পড়ে গলা শিয়াল। পুঁ মু পছু টিকি ফেরলা বেড়ে সি আসি রিটর্ন আসিকি মতো আসিকি ফের আক্রমণ কলা। মু পিটিবা সময়ের মো গোড়টি খসি গলা, মু পুকুরী ভিতর পড়িগলি। পড়িগলা পরে মতো সে পোড়ে মো জঙ্গরু পোড়ে মাংস কামুড়ি কাহি। এমিতি স্যার আমার গাঁর ছজন এনজোড হয়েছেন, চারিজন বর্তমান টিকিয়ে সুস্থ অবস্থার অনেক আর দুইজন টিকিয়ে বেশি সিরিয়াস অনেক। এতে ব্যতীত গাঁ লোকে মধ্যে এই পাগল শিয়ালর শিকার হয়েছেন। এ সম্পর্কের খবর পাই ধামনগর বিধায়ক সূর্যবংশী সুরজ জেলা মুখ্য চিকিৎসালয়ে পৌঁছি রোগী স্বাস্থ্যাবস্থা পচারি বুঝিছেন। আজি হসপিটাল পরিসরকু আসি মু তাঙ্কর কিভাবে ভাবে চিকিৎসা হেউছি সে সম্পর্কে অনুধ্যান করিছিলি এবং সিডিএমকু সহ কথা হয়েছি। পাঁচ জন আজি ঘরকু ফেরি যাবে, জনে টিকে সিরিয়স অছন্তি সে রহিবে। মু বন বিভাগকু মধ্যে এ সম্পর্কে অবগত করেছি যেভাবে ভাবে আগামী দিনরে এ পরিস্থিতি ন হো। প্রকৃতিকু আমি ক্ষয় করছন্তি, প্রকৃতির বাস করুথবা বন্য জন্তু আজি আসুছন্তি আমার জনবসতিকু আসুছন্তি, যেটাকি ঠিক কথা নয়। এথিরে আমার বি নিজস্ব ভূমিকা আছে, সরকার প্রশাসনকর বি ভূমিকা আছে। ভদ্রকরু সীতাকান্ত পাঢ়ীঙ্ক রিপোর্ট, দূরবার্তা, ডিজিটাল লাইফ। সামগ্রিক বাতাবরণ, আধ্যাত্মিক পরিবেশ, উচ্চকোটির পাঠপড়া, ঘরে খাইবা সহ উত্তম যত্ন, খেলকুদ সহ অনেক কিছু উপলব্ধ করতে পিএসসি গুরুকুলরে সম্পূর্ণ আবাসিক স্কুল। পিএসসি গুরুকুল, গোটপাটনা, ভুবনেশ্বর।